ধ্বংসর ধুমুহা, চারিওফালে কেবল জুই আর কোলা ধোঁয়া, দপদপায় জ্বলিছে ইখনের পিছত সিখন বাহন। হরিয়ানার নুহত ভয়ঙ্কর গোষ্ঠী সংঘর্ষ, দুটা ফৈদর মাজত হওয়া ভয়ঙ্কর সংঘর্ষত দুগারীকই গৃহরক্ষী বাহিনীর জওয়ান নিহত হওয়ার লগতে 15 জনেরও অধিক লোক আহত হয়েছে। সোমবারের ঘটনা এটা বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদে উলিওয়া সমদলক আটপাটত বাধা দিয়ে এটা পক্ষয়। ইয়ার লগেলগে দুই পক্ষের মাজত সংঘাতর সূত্রপাত ঘটে, তার পিছতে আরম্ভ হয় ভয়ঙ্কর সংঘর্ষ। বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদে উলিওয়া সমদলত বিতর্কিত মনু মানেসর নামের এজন লোকে ভাগ লওয়ার বাবে এই ঘটনা সংঘটিত হওয়ার সন্দেহ করা হয়েছে। আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যদিও দুদল উন্মত্ত লোকর সংঘর্ষের মাজত বহু সময়ল অসহায় হয়ে পড়ে আরক্ষী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়াত আরক্ষী শূন্যলে গুলি চালনা, কন্দুয়া গ্যাস প্রয়োগ করে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণত বিফল হয়। এফালে যদি এখনের পিছত সিখন বাহন জ্বলি উঠিছে, আনফালে শিলাবর্ষণেরে চলিছে আক্রমণ। দুই ফয়দর সংঘর্ষের মাজতে আক্রমণের লক্ষ্য হয়ে পড়ে আরক্ষীও। দুর্বৃত্তর গুলিত দুগারীকই গৃহরক্ষী বাহিনীর জওয়ান নিহত হওয়ার লগতে আঘাতপ্রাপ্ত হয় প্রায় 15 জন। নিহত জওয়ান কেজন খেদালি দৌলা আরক্ষী থানার নীরজ আর গুরসেবক। আনহাতে আহত সকলক গুরগাঁওর মেদান্তা হসপিটালত ভর্তি করা হয়েছে। এপিনে নুহর গোষ্ঠী সংঘর্ষ ক্রমে বিয়পি পড়ে গুরুগ্রাম পর্যন্ত, জ্বলি উঠে হিংসার জুই। গুরুগ্রামতো কেবাখনো বাহনত অগ্নি সংযোগ করে দুর্বৃত্তয়, আরক্ষী লৈ শিলাবর্ষণ করে দুর্বৃত্তর দলে। সন্ধিয়ার ভাগত গুরুগ্রামত হওয়া হিংসাত আরো এজন লোকর মৃত্যু হওয়ার বাতরি আহিছে যদিও আরক্ষী এই তথ্য নিশ্চিত করা নাই। পালওয়াল এলাকাতো সংঘটিত হয় হিংসাত্মক ঘটনা। ঘটনার পিছতে হরিয়ানার নুহ আর গুরুগ্রামত 144 ধারা জারি করা হয়। আনহাতে সোশ্যাল মিডিয়া যোগে বিয়পি পড়া উড়া বাতরি রোধ করবলৈ ইন্টারনেট সেবা কর্তন করা হয়। 2 আগস্ট পর্যন্ত বন্ধ হয়ে থাকিব ইন্টারনেট সেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে মোতায়েন করা হয় 1000রও অধিক জওয়ান। গুরুগ্রাম আর নুহর লগতে ফরিদাবাদতো 144 ধারা জারি করা হয়। এই সংঘর্ষের বাবে সমগ্র অঞ্চলট মঙ্গলবারে বিদ্যালয় বন্ধ দিয়া হয়। নুহর ঘটনাক দুর্ভাগ্যজনক আখ্যা দি মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারে সকলকে শান্তি বর্তায় রাখবল আহ্বান জানায়। লগতে ঘটনার জড়িতক আইন অনুসরি কঠোর শাস্তি দিয়া হব বলে ঘোষণা করে। এপিনে প্রশাসনে দুই পক্ষের মাজত শান্তি ঘুরা আনবলৈ শান্তি সভারে যৎপরনাস্তির চেষ্টা চলাইছে। 3 মাহ ধরে মণিপুর জ্বলি থাকার সময়তে হরিয়ানার হিংসাত্মক ঘটনা তথা গোষ্ঠীগত সংঘর্ষত দেশবাসী আকো এবার সাক্ষী হয়েছে গোষ্ঠী সংঘর্ষের বিষবাস্পর। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।